হ্যালো এভরিওয়ান, স্বাগত ফারদিন ফার্নিচারে। আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক বসে আছে, উনি হচ্ছে আমার শুভ্র ভাই। ওনারা এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে আসছে, তো উনি আমাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট নিছে, এই বিষয়ে কথা বলবো ওনার সাথে, কারণ আমরা প্রত্যেকটা কাস্টমারকে নিয়ে রিভিউ করি, এতে করে আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে আমরা কোনো ফেক কিছু করতেছি না। ওনারা আমাদের ভিডিওগুলো দেখছে দীর্ঘ অনেক দিন যাবৎ, ওনাদের কাছে মনে হচ্ছে না আমরা একটু শোরুমটা ভিজিট করি, দেন ওনারা ভিজিট করছে, ভালো লাগছে, তারপরে ওনারা নিছে। তো আমি কথা বলি ওনার সাথে। ভাই আপনার নাম? আমার নাম ইঞ্জিনিয়ার শুভ্রজ্যোতি ঘোষ। আপনি কোথা থেকে আসছেন? আমি এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে এসেছি। বর্তমানে আপনি কী করতেছেন? বর্তমানে আমি বস্ত্র প্রকৌশলী হিসেবে আছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এবং একটা কোম্পানিতে আছি মার্কেটিং ডিপার্টমেন্টে। আপনি আমার ইউটিউব কি সবসময় দেখেন? আমি মোটামুটি, এত তো সময় হয় না, তো যখন যে জিনিসের প্রয়োজন পড়ে, যেমন কোনো আসবাবপত্র কেনার জন্য এখন ইউটিউবটা এমনটা হয়েছে যে কোনো একটা কনসেপ্ট নেওয়া যায় আর কি। তো তার মধ্যে ফারদিন ফার্নিচার দেখতে দেখতে চলে আসা, তারপর আপনার কিছু ভিডিও আমি দেখেছি, তো এই ভিডিওগুলো দেখার পর মনে হলো যে আমি একটু ঘুরে আসি, যাচাই করে আসি। ইভেন আমি আমার বাড়িও কথা বলছিলাম যে আমার বাড়ি যারা আগের আমার যারা আমার আগের আসবাবপত্র যত আছে সবগুলো করে দিয়েছে, আমি তাদের ওখানে কথা বলছি, তো মনে হলো যে সেখান থেকেও করবো, এখানে অন্তত অ্যাটলিস্ট দেখে আসি। এনাদের আপনাদের ডিজাইনটা একটু ভেরিয়েশন ছিল, তো সেই ভেরিয়েশনের কারণেই আসলে ঘুরতে আসা, গত পরশু এসেছিলাম। তো মোটামুটি যেমনটা অনেকে তো ফেক করে, অনলাইনে ফেক করে, তো আমরা আসলে মোটামুটি এসে প্র্যাকটিক্যাল দেখার পর কী মনে হলো আসলে ফেক নিয়ে বসে আছি? এখনও পর্যন্ত আমার ফেকের কোনো কিছু মনে হয় নাই ভাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ফেকের কোনো কিছু মনে হয় নাই। অ্যাকচুয়ালি আমি ওটাই যাচাই করার জন্য আসছিলাম যে ডিজাইন, যে কাট আর যে সাইজ আপনারা বলছেন সেটা কি না, আর সেগুন কাট আপনারা দিয়েছেন এটা ক্লিয়ার, এবং লংজিভিটির বিষয়টা যেটা, সেটা ফ্র্যাঙ্কলি বলতে গেলে বলতে হবে যে এটি ইউজের পরে, এটা দেন অ্যান্ড দেয়ার, মানে ওভারনাইট আমি বলে দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি যেটা দেখেছি তো সেটাতে এই পর্যন্ত আমি স্যাটিসফাইড। থ্যাংক ইউ, অনেক চমৎকারে বুঝায় বললো। আমাদের কাস্টমার যারা আসলে, যারা অনেকে ডিসলাইক দেয়, যারা মানুষের খারাপ চায় ডিসলাইক দিবেই, ওনাদের উদ্দেশ্যে কী যারা আসলে আসতে চাচ্ছে আমাদের শোরুমে? অনেক অনেকেই আমাদেরগুলো কিনতে চাচ্ছে, এবং অনেকেই বলে আপনাদের কী সেগুন দিচ্ছেন কি না, ওনাদের জন্য কোনো, আপনি একেবারে নিরপেক্ষভাবে, অনেকেই কিন্তু ভাববে যে আপনাকে আমি ভাড়া করে আনছি, এটাও কিন্তু লিখে। তো আপনি একেবারে ফ্রেন্ডলি, একবার সত্যি কথা বলে মন থেকে বলেন যে না, কাস্টমারদের জন্য কোনো অ্যাডভাইস যদি থাকে আপনি প্লিজ, একেবারে মন থেকে। ডেফিনেটলি ভাইয়া, যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, প্রথম যে কোশ্চেনটা করছিলেন সেটা কি ছিল? সেটা ছিল যে আমাদের কাস্টমারদের জন্য অনেকে বলে ডিসলাইক দেয়। অ্যাকচুয়ালি একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি যখন 10টা মানুষের সাথে ডিল করবেন, আপনি কিন্তু 10টা মানুষেরই মন জোগাইতে পারবেন না, আর সবার মেনি মেন মেনি মাইন্ড, সো হয়তোবা 10টা লোকের মধ্যে একটা লোক ব্যতিক্রম থাকবে, এর মানে ওই লোকটাও খারাপ না, এর মানে আপনিও খারাপ না। এর মানেটা হলো যে তার মেন্টালিটির সাথে আপনার মেন্টালিটি অথবা কথাবার্তাটা যাচ্ছে না। যদি এই কথাবার্তার বিষয়ে না গিয়ে, আমার মনে হয় যদি কেউ আপনার এখানে এসে জিনিসগুলো পরখ করে এবং মনে করে সব দোকানেই আছে এই একই জিনিস, কার্ড দেওয়া কি না নেওয়া, দেওয়া কি না দেওয়া, তো আমি যেটা বলতে চাই ডিজাইন এবং কার্ড এরকম ওনারাও পরখ করে এসে দেখুক, আমার মনে হয় ওনারা ঠকবেন না। আর ডিসলাইকের যে বিষয়টা, লাইকের যে বিষয়টা, এদিকে আপনাদের ফোকাস না করাই উচিত, তার কারণ আপনারা আপনাদের কাজে যদি শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকেন, এবং আমি আমার মতো কাস্টমার আসছে, আমি যদি ইউজ করে ইয়া করি, মানে ফেইথফুল হই, তো সেই মনের দোয়াটা আপনারা পাবেন। ইটস ট্রু। আরেকটা কথা হচ্ছে যে সত্যি কথা বলতে অনেকেই তো অনেক কথা বলে, তো আসলে আপনারা না বলে সরাসরি আসেন মার্কেটে, দেখবেন অনেক সময় দোকান দেয়, অনেকগুলো দোকান পাবেন, একজনে ভিতরে দোকানে বসে আছে, ওনার কাছে কাস্টমার অভাব নাই, আবার দেখেন কেউ সামনে দোকানে বসে আছে, ওনার কাছে যায় না। এটা কারণটা হচ্ছে মানুষের মনের ভাব, মানুষের মন যেখানে চাবে, কারণ একজনের ব্যবহার খারাপ, একজনে 2 টাকা বেশি নিচ্ছে, তারপরে তার দোকানে ভিড়। বিভিন্ন মার্কেটে দেখবেন ভিতরে দোকানে বসে আছে এক মুরব্বী, তার কাছে দুনিয়ার সিরিয়াল, কারণ হচ্ছে উনি ভালো দিয়ে আসছেন, এর জন্যই হয়তো ওনার কাছে কাস্টমার যায়। এর মানে আমি বলি না যে আমি ভালো দিচ্ছি, এটা না, কথা হচ্ছে কাস্টমার সবসময় চায় ভালো ব্যবহার, ভালো সার্ভিস। আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করলাম, আর পরবর্তীতে আপনাকে চিনলাম না, আমি ফোন দিয়েছেন ভাই আমার একটা সমস্যা হচ্ছে, আমি যদি লোক না পাঠাই তখন আপনি বলতে পারেন যে না আমরা লোক হিসেবে খারাপ, কি কথা ঠিক আছে ভাই? হ্যাঁ ফরিদ ভাই, আমি এখানে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আফটার সেলস সার্ভিস। আমি আশা করছি এবং আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে, যেমন আপনি ফরিদ ভাই, তারপরে ফয়সাল ভাই এবং হচ্ছে শরীফ ভাই, তিনজনের সাথে একটা পার্সোনাল রিলেশন হয়ে গেছে, আর এখানে আসলে রিলেশন যখন হয়ে গেছে, আফটার সেলস সার্ভিস যেটা, সেটাও আমার বিশ্বাস আমি পাবো, এবং আপনিও প্লিজ এই বিশ্বাসটা রেখেন। দেখা গেল আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে
কে কি করলো, কে কি বলতেছে, আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকেন, এমনি লোক আসবে। তার কারণ 2 টাকা কম বেশি এটা ম্যাটার না, এবং আপনাদের এখানে নেগোসিয়েশনের যেহেতু স্কোপ আছে এবং আপনারা একটা মানুষকে অনার করেন, তো হোপ আপনাদের আমি দোয়া করি আপনারা যেন সামনে ভালো এগোন। থ্যাংক ইউ, খুব চমৎকারের কথা বললো। কারণ বিভিন্ন কাস্টমার নিয়ে রিভিউ করি, আসলে এক একজন এক এক মেন্টালিটির, উনি যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব উনি খুব ভালোভাবে বুঝাইলো। তো এই ছিল কথা, যদি পরবর্তীতে আরও ভিডিও দেখবেন, আমরা প্রতিদিনই ছাড়বো, যে যাই মনে করেন প্র্যাকটিক্যাল আসেন। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার পাচ্ছি, আশা করবো বিশ্বাস রাখার জন্য, কারণ এটা ব্যবসা, এটা কোনো প্রতারণার জায়গা না। অনেকে প্রশ্ন করে যে আপনি কি সেগুন দিবেন কিনা, ডেফিনেটলি সেগুন দিব, কারণ হচ্ছে আমি তো যেভাবে বলা সেভাবেই তো কাজ, এটা ব্যবসা করতে বসছি, এখানে কোনো প্রতারণা করতে বসি নেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা একটা জিনিস, আমি একটা বিশ্বাস আপনাদের এখান থেকে আস্থা পেয়েছি, কে কী মনে করলো দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি। অ্যাকচুয়ালি আমি একটা আস্থা পেয়েছি যে আপনারা যশোরের সেগুন যদি বলেন, প্লিজ আমি আমার যে আস্থাটা আপনারা ক্রিয়েট করেছেন বা আমার আগে আরও 19 জনের, আমি যেই খাটটা পিলার খাটটা নিয়েছি, আমি দিয়ে শুনলাম আপনার কাছে, আপনার ভাবির কাছে যে 20 নম্বর, মানে 20th সিরিয়াল আই এম স্টেইং ইন, তো আমার ইয়া থাকবে যে আপনারা আমাকে যেটা দিয়েছেন, যেমন বলেছেন চিটাগাং সেগুন কাঠ, আমি কিন্তু কথাটা এরকম না যে আমি এটা জাস্টিফাই করবো না, আমি জাস্টিফাই করবো এবং আমি জাস্টিফাই করেছি। সো টিল নাও ইউ আর 100% ওকে, দ্যাট ইজ দ্য ম্যাটার। অ্যান্ড সেকেন্ড থিং, যশোরের সেগুন আছে, তারপরে বার্মাটিক সেগুন আছে, চিটাগাঙের সেগুন আছে, তারপরে ভাওয়ালগড়ের সেগুন আছে, যে সেগুনই যেটাই থাক আপনারা যেটা বলবেন সেটা দিয়েন। যেমন আমি যে পর্যন্ত আমি মোটামুটি কাঠ চিনি সেটা দিয়ে আমি ইয়া করে এখন পর্যন্ত আমি স্যাটিসফাইড। আর অনলাইনের যে কথা, এটা নিয়ে আমার একটা বিটার এক্সপিরিয়েন্স আছে, আমি সেটা কাস্টমারদের সাথে শেয়ার করতে চাই বা আমার ভাইদের সাথে শেয়ার করতে চাই। এই লাস্ট 7 ডেজ এগো আমি আমার ওইখানে অনেক মশা পেস্ট কিলার নিয়েছি, আল্লাহ দিলে একটা মশাও মরে না, ইটস ট্রু। সো অনলাইনে যদি কোনো কাস্টমারও আপনাকে এ ধরনের কথা বলে, আপনি নেগেটিভলি নিয়েন না, কারণ তারা হয়তোবা ভোগান্তির শিকার, যেমন আমি ভোগান্তির শিকার। কেন আমি অনলাইনের জন্য এখানে আসছি? আমি জাস্টিফাই করার জন্য আসছি, কারণ ওটা হোক ওটা আমার 2000 টাকা জিনিস, বাট ওটা আমার হালাল ইনকামের টাকা, বুঝেন? 2000 টাকা হোক, 1700 টাকা হোক, আমি যেটা দিয়ে কিনছি আমার হালাল ইনকামের টাকা, বাট আমি ওই জিনিসটা ভালো পাই নাই। আমি এখানে ভালো পাইছি, আমি স্ট্রেইট বলে যাচ্ছি, যদি খারাপ পেতাম ভাই আমি স্ট্রেইট আমি আপনাকে বলতাম, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং আপনারা আসেন দেখেন, কেউ এগিয়ে যাবে তার যদি তার সততা দিয়ে মানুষ এগিয়ে যায় বা ব্যবসা করতে পারে, আমাদের দরকার জিনিসের, এবং জিনিসটা যদি ভালো হয় তাহলে আমরা নিব, আর জিনিসটা ভালো না হলে উনি ওনার নিজের মতো করেই ইয়া করে যাবে। আর হারাম পথের টাকা দিয়ে কেউ কখনো বেশি দিন কাটাইতে পারে না, তা আমার মনে হয় বেশি দিন লং লাস্টিং করেও না। সো সেই ক্ষেত্রে আমি আশা করব আপনারা যতটা সততা নিয়ে এগোচ্ছেন, আপনারা আরও সততা নিয়ে এগোন এবং দায়িত্ববোধটা আরও বাড়িয়ে আমাদের কাস্টমারদেরকে স্যাটিসফাই করেন এবং আপনারাও উপকৃত হন। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম।